নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রথম দফার ভোটে 5 আসনে জয়ী হবে বিজেপি, ঘোষণা হেমন্তের। মাধ্যমিকের ফল প্রকাশ, গণিতে রাজ্য সেরা শিলচরের সৌরজ্যোতি। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শিলচর, জলে ডুবে আছে দেবগ্রাম এলাকার ঘরবাড়ি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে প্রথম দফার ভোটে 5টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। শনিবার শিলকুড়িতে আয়োজিত এক জনসভায় এই দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের 5টি আসন ডিব্রুগড়, জোরহাট, কাজিরাঙ্গা, লক্ষিমপুর এবং শোণিতপুরের শুক্রবার ভোট নেওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আধার কার্ডের সমস্যা আগামী 6 মাসের মধ্যে সমাধান হবে, সেই সঙ্গে ডিভোটার ডিটেনশন ক্যাম্প, বাঙালি হিন্দুদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না, সবকিছুর সমাধান করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক এসএইচজির মহিলাদের দিয়ে করানো হবে। পঞ্চায়েতের প্রতিনিধি নয়, জিওটেক করবেন মহিলা সমিতির সদস্যরা। পাশাপাশি নির্বাচনের পর সবার ঘরে অরুণোদয় আসবে। বরখলা বিধানসভা কেন্দ্রের শিলকুড়িতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজয় সংকল্প সমাবেশে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত এসব কথা ঘোষণা করেন। তিনি বলেন, চা বাগানে পানীয় জল, রাস্তা, চাল, আয়ুষ্মান কার্ড, আবাস, গৃহ সবকিছু দেওয়া হয়েছে। যারা বাকি রয়েছেন তাদেরও শীঘ্রই দেওয়া হবে। কিছুদিন আগে মমতা ব্যানার্জি শিলচর এসেছিলেন, তিনি অনেক কথা বলেছেন, কিন্তু আগামী 6 মাসের মধ্যে ডি ভোটার ডিটেনশন ক্যাম্প, আধার কার্ড, বাঙালি হিন্দুদের নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যা থাকবে না। মাধ্যমিকে ভর্তি হওয়া প্রত্যেক ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা, স্নাতক স্তরে ভর্তি হওয়া ছাত্রীদের অ্যাকাউন্টে 12,500 টাকা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রীদের অ্যাকাউন্টে 25,000 টাকা করে প্রতি বছর প্রদান করা হবে। হাইলাকান্দিতে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং পাঁচগ্রামে একটি সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রিও স্থাপন করা হবে। এছাড়াও 2026 সালের আগে শিলচরে মিনি সেক্রেটারিয়েট ভবনের উদ্বোধন এবং মহাসড়কের কাজ সম্পন্ন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিনের নির্বাচনী জনসভায় একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটা হচ্ছে মোদীর গ্যারান্টি এবং মামার ওয়ারেন্টি। তাই আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসাতে শিলচর লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে দলে দলে ভোট প্রদান করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরখলা বিধানসভা কেন্দ্রের ইনচার্জ অমিতাভ রায়, প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, কিশোর নাথ, অগপ নেতা সুজিত দেব, বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে, মানব সিং, ভজন সেন, প্রদীপ দাস, সুমনা দাস প্রমুখ। We have addressed a very large meeting in Borkhala and part of Sunai. Tomorrow, Home Minister Amit Shah will come and he will attend a roadshow in Silchar. স্যার, আপনি নগাঁও হোক আর করিমগঞ্জ হোক, আপনি সব মাইনরিটি এরিয়া একদম ধোঁয়াধার প্রচার চলে আসে, কিমান সাপোর্ট পাবো? কিমান সাপোর্ট পাও নাপাও সেইটোতো পাবলিক জানে, কিন্তু মোৰ কাম হৈছে যে মোদীজির যেটো মেসেজ, সেই মেসেজটো সব জায়গা দিয়ার কারণে ঘরে ঘরে অরুণোদয় পাব, 50,000 চাকরি হব, লাখ কোটি বাইদেউয়ে টাকা পাব, এই মেসেজ মই ঘরে ঘরে পঠাব লাগে। সো দ্যাট ইজ ওয়াই মই সব জায়গাতে গৈছো, হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান, বিহারি, আদিবাসী সব জায়গাতে গৈছো। উইদিন ওয়ান উইক ইট ইজ ইয়োর থার্ড ভিজিট ইন বরাক ভ্যালি, টুমারো উইল বি ফোর্থ, ফোর্থ, সো ইট উইল বি দ্য হিউজ, বিকজ আই ওয়ান পরিমল দা টু উইন উইথ এ ভেরি হিউজ মার্জিন, অলসো আই ওয়ান দ্যাট ফর দ্য ডেভেলপমেন্ট অফ বরাক ভ্যালি পিপল শুড ইলেক্ট কৃপানাথ মালা। আপনি কি দেখে নাকি করিমগঞ্জ সিটত অকমান জুসটু বেশিকে বাড়িয়েছে? করিমগঞ্জ সিট আমার ডিফিকাল্ট সিট আছে, এটাতো আমার ইজি সিট নহয়, বাট নাও ডিফিকাল্ট সিট ইজ বিকামিং ইজি ডে বাই ডে, উই আর ইম্প্রুভিং ডে বাই ডে। বিজেপি প্রার্থী পরিমলের সমষ্টি ধরাইয়ে প্রচারের ঝড় তুললেন তারকা প্রচারক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রার্থী পরিমল শুক্লবৈদ্য 3 লক্ষ ভোটে জয়ী হবেন বলে দাবি করেন তিনি।
লোকসভা নির্বাচনে শিলচর তপশিলি সংরক্ষিত সংসদীয় আসন বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শনিবার ধলাই বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে কাছাড় জেলা বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সমাবেশের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি বলেন, শিলচর থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন পরিমল শুক্লবৈদ্য। এদিনের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, জেলা বিজেপির সহসভাপতি অমিয় কান্তি দাস প্রমুখ। হিস্টোরিক মেট্রিকর রিজাল্ট হয়েছে, 75% লড়া ছোৱালী পাস করেছে। ইট ইজ এ ভেরি গুড নিউজ ফর দ্য আসাম এডুকেশন সিস্টেম। অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত 2023-24 সালের মাধ্যমিক পরীক্ষার সাধারণ গণিত বিষয়ে সেরার শিরোপা পেয়েছে শিলচরের সৌরজ্যোতিতে। রাজ্যে এবার মাত্র 8 জন পরীক্ষার্থী গণিতে 100 নম্বর পেয়েছে। এর মধ্যে বারাক উপত্যকা থেকে রয়েছে একমাত্র সৌরজ্যোতি, সে শিলচর রামানুজ বিদ্যা মন্দিরের পড়ুয়া ছিল। এছাড়া সে শিলচরের ডক্টর কালাম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড এডুকেশনের 4 বছর ধরে নিয়মিত পড়ুয়া। সৌরজ্যোতির এই ফলাফলে যথেষ্ট খুশি তার অভিভাবক, আত্মীয়স্বজন, সহপাঠী সহ শিক্ষককুল। শনিবার বিকেলে কালাম ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে সৌরজ্যোতিকে সংবর্ধনা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন তার বাবা পেশায় শিক্ষক সুধন্য দে, মা সোমারানী দে, প্রতিষ্ঠানের শিক্ষক সব্যসাচী দাস, সুপ্রতীক রায় সহ অন্যান্যরা। This year from whole Barak Valley, no one actually scored 100 out of 100. I scored, it's just because of them, and I want to encourage everyone to just come to the tuition and just to take the classes for once. What is your future ambition? I want to go to IIT to become engineer. You want to become engineer? Which branch? Have you just chosen or fixed? It's not actually fixed because it's basically what rank I get. About that. How much confident you are that you will get the seat in IIT at this point? 100%. होता है तो आज के डेट में जो भी 2024 का HSC एग्जाम है उसमें पूरा आसाम में 8 बच्चे में से अगर एक बच्चा बोराबिली से 100 out of 100 मिल जाए उस पेपर में, जिस पेपर में मतलब जो इतना कंट्रोवर्सी क्रिएट किया था, चैलेंजिंग था, उस पेपर में 100 out of 100 मिला है। इसलिए बहुत सारे कॉन्ग्रेचुलेशन। और आज कलाम इंस्टीट्यूट से जो भी सेवा के जो भी बच्चे HSC क्लियर किए, बहुत अच्छे से क्लियर किए, उन सभी को कॉन्ग्रेचुलेशन। और आगे ज़िंदगी अपना बहुत उतना मतलब बहुत ऊपर जाए, बहुत अपने जीवन में बहुत ऊपर ऊपर के लेवल में जाए। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত শিলচর সংলগ্ন চিরকান্দি কালীবাড়ি রোডের বৃহত্তর দেবগ্রাম এলাকা। বৃষ্টির জমা জলে যখন জলবন্দী গোটা এলাকা, তখন গত রাতের প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় এনে দিয়েছে স্থানীয়দের জীবনে। ঘূর্ণিঝড়ের প্রবল বেগ এলাকায় আছড়ে পড়ায় জমা জলে ভেসে গেছে মানুষের ঘরবাড়ি। বৃষ্টির জমা জলে অব্যাহত বন্যা পরিস্থিতির মধ্যে শুক্রবার গভীর রাতে তীব্র বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে বৃহত্তর দেবগ্রামে বসবাসকারী শতাধিক পরিবার। জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজকর্মেও ব্যাঘাত ঘটেছে। বর্তমানে শিলচর শহরতলির বৃহত্তর এলাকাটি রূপ নিয়েছে এক ভয়াবহ পরিস্থিতির। বিগত কয়েক বছরে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি এলাকাবাসী। ঘূর্ণিঝড় ও বন্যা পরিস্থিতি এলাকাটির চিত্রই পুরো পাল্টে দিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রবল আঘাতে গোটা দেবগ্রাম অঞ্চলটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি সহ বিভিন্ন সামগ্রী। ঝড়ে তাণ্ডবে রেহাই পায়নি গবাদি পশুও। প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা এলাকার জনগণ সবকিছু হারিয়ে বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। বিষয়টি স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের নজরে এনে সরকারি সাহায্যের কাতর আর্য জানিয়েছেন এলাকার ভুক্তভোগীরা। আমার ঘরের টিন নিল, এক বস্তা চাল নষ্ট হয়েছে, টিভি নষ্ট হয়েছে, সোলার নষ্ট হয়েছে, টিন তো নিছে, ওখানে আমার রান্না খাওয়া নাই, খাইছি
শহরে গিয়ে রাত্রে রান্না হওয়া নাই হাইসিনে বলতে কোনো ঠিক না একটা হইছে না কিনো হাইছি না ওই তো ডিসেন্ট টেবিল আই না এটা আবার সব আর না ঠিক হইছে এখন আর একটা খাইছি না মাত্র হাই ফাস্ট আছে দুইটা হালং বানছে মানুষ যদি জিনিস নষ্ট হয়েছে তখন আমরা মনে ভাই কষ্ট খাই 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 যে ভাই খাই খাইমো জানটাতে বাঁচাইছে দুই ঠাকুরে মুখে ভাঙিয়া না এটা মনে হয় বাইশা সিজন যদি আইতো সময় হলে মনে হয় বাইশা সিজনে আবার ছ মাস পরে যাইবো এটা জলটা কোনো সময় যাইবার মতো না এখন মনে হয় বাইশার মাঝে আর এও তোমার এই সিজন ওখানে আমরা ভরি খুব সময় এইরকম দিয়ে ওইব তো আমরা তো ভাবছি না কিন্তু ভাবতাম তো আমরা আগে একটু সেই থেকে জান পাথাইলাম মানে শুক্রবার রাতের লাগাতার বৃষ্টিতে শিলচর শহরে কৃত্রিম বন্যা দেখা দেয়। শহরের বহু এলাকা জলের তলায় চলে যায়। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিংক রোড, সোনাই রোড, শিলংপট্টি, জেল রোড, অম্বিকাপট্টি সহ বিভিন্ন এলাকা বৃষ্টির জমা জলের সমস্যায় নাজেহাল। রাস্তায় আটকে পড়েছে অ্যাম্বুলেন্স সহ স্কুল কলেজ শিক্ষার্থীদের যানবাহন। স্থানীয় ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগের কাছে অনুরোধ করেন অতি সত্বর জমা জলের সমস্যা সমাধান করার জন্য, তা না হলে ভোট বয়কট করবেন বলেও হুমকি দিয়েছেন তারা। ছেলেরা মেয়েরা বাচ্চারা স্কুলের কলেজের মন্দিরের যত কিছু আছে জাতপাতের কথা নয়, আমাদের মেন লক্ষ্য হইলো আমরা রাস্তাটা ম্যানুফ্যাকচারিং করতো, রাস্তাটা খাওয়া যাইতো। আমি আমার এই হাইয়ার অথরিটির কাছে আমি অনুরোধ জানাই আমরা রাস্তাটা অতি সত্বর আপনি আমরা মেরামত করে দেন। আর ড্রেনের সমস্যা যেটা হইলো ড্রেনে জলটা নিষ্কাশন হয় না, ড্রেনটা জাম ড্রেন জাম, ড্রেনটা হইলো কি আর আপনার দেড় দুই ফুট উপরে আছে আর রাস্তাটা দেড় দুই ফুট নিচে আছে, জলটা যাওয়ার সুবিধা নাই। যার লাগিয়া সেই সমস্ত জিনিস আপনি আপনার সুবিধার্থে এবং আমরা পাবলিকের স্বার্থে আপনি আপনার আমরা এই রাস্তাটা মেরামত করে দেন। আজকে যখন একটা কথা হইলো আমি না বললে পারছি না, আজকে সমস্ত ভারতবর্ষের মানুষের ট্যাক্স, ভারতবর্ষ মানুষের ট্যাক্সের টাকা কোথায় যায়, ভারতবর্ষ মানুষের ট্যাক্সের টাকা কোথায় যায়, জিএসটির টাকা কোথায় যায়, সেই টাকারটা কি আমাদের ভারতবর্ষের স্থলের? আজকে আমার সেই রাস্তাটা সেই টাকারটা কি খেনে হয় না, সেই ট্যাক্সের টাকারটা কি খেনে হয় না, সেই টাকা সেই ট্যাক্সের টাকাটা কোথায় যায়, সেই ট্যাক্সের টাকাটা কোথায় যায়? আগামী 26 এপ্রিল আয়োজিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের প্রচারে রবিবার শিলচর সফরে আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ। এদিন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে বিকেল তিনটে শিলচরে এক রোড শোতে অংশগ্রহণ করবেন গৃহমন্ত্রী। ওনার এই সফরসূচিকে ঘিরে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছে না কাছাড় পুলিশ। শনিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন এলাকা থেকে পুলিশের শীর্ষ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী এক মহড়া প্রদর্শনের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে রাঙ্গেরখালি পৌঁছে মহড়াটি সমাপ্তি করে। এদিন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লোকসভা সাংসদ ডাক্তার রাজদীপ রায় ও রাজ্যসভা সাংসদ প্রদীপ মার্গারিটা উপস্থিত থেকে সংবাদ মাধ্যমকে জানান, রবিবার শিলচরে আয়োজিত হতে যাওয়া গৃহমন্ত্রী অমিত শাহের রোড শোতে 50,000-এর অধিক মানুষ উপস্থিত থাকার আশা করা হচ্ছে। অমিত শাহের এই রোড শো শিলচর শহরের ডিএসএ ময়দান থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত যাত্রা করবে। বিজেপি অসম প্রদেশের এই বৃহৎ রোড শো আসন্ন লোকসভা নির্বাচনের পাশাপাশি উপত্যকার সার্বিক উন্নয়নে এক ভালো বার্তা বহন করবে বলে আশাবাদী বিজেপির স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকা। গত শুক্রবার গভীর রাতে তীব্র বেগে আসা ঘূর্ণিঝড় কাছাড়ের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে। ঝড়ের প্রচণ্ড বেগ জনগণের মধ্যে এদিন তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেকে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। শিলচর সংলগ্ন শ্রীকোণা এলাকায় বিশাল গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এলাকায় যাতায়াত পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে। শুধু তাই নয়, ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি সহ বিভিন্ন সামগ্রী। গাছপালা ও বৈদ্যুতিন খুঁটি ভেঙে পড়ায় বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৃহত্তর শ্রীকোণা এলাকা। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা শনিবার তাদের দুর্দশার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে প্রশাসন ও সরকার দৃষ্টি আকর্ষণ করেছেন। গত রাত্রে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বৃহত্তর শ্রীকোণা এলাকার শ্রীকোণা বড়বাজার এবং শ্রীকোণা শনি মন্দির প্রচণ্ড ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। আমরা যেটা লক্ষ্য করলাম যে গতকালকের যে ব্যাপক ঘূর্ণিঝড়ে এখানকার চারটা ইলেকট্রিক পোল, চারটা ইলেকট্রিক খুঁটি ভেঙেছে এবং
একটি বড় আম গাছ এবং একটি আরেকটি গাছ, দুইটি বড় গাছ এবং শনি মন্দিরে একটি বাড়ি এবং একটি দোকান এবং একটি দুই তিনটি গাছ পড়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই ক্ষতির সরকারের কাছে তথা প্রশাসনের কাছে দাবি করছি যে এই সার্ভে করে যাতে প্রকৃত উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় এবং এখানকার যারা বিদ্যুৎ বিভাগ রয়েছে তারা সকাল থেকেই কাজ করছে এবং আজকে সকাল 10টা অবধি রাস্তা বন্ধ ছিল এবং গাছ কাটার ফলে এবং ইলেকট্রিসিটি যারা কর্মচারী রয়েছেন দেওয়ার পরে গাছটা মারছে, কুন্নি মারছে, কুন্নি মারিয়া গাছটা পুরো সালের মেঝে পড়ছে। বিছনার মেঝে দুজন মানুষ আসলো, এরাও যে সাল ভাঙিয়া পড়ছে না, পড়লে তো এরাও শেষ হয়েছিল। এরপরে তো বাঁশ দেওয়া ডিপ নেওয়া ফোনার লাগাইয়া কোনো রকম এটা খারাপ হয়ে রাখছে। রাখার পরে তো আজকে সকালে অঙ্কিত উপায় নেই, অন গাছে মানুষ দিয়া কাটাইলাম। টিন সব ক্ষতি হয়েছে, ফ্যান দুইটা একদম শেষ, মানুষের সব ক্ষতি হয়েছে। কাছাড় জেলার শিলচর ঝড় ও তুফান শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত। শুক্রবার রাত 12টা নাগাদ প্রবল ঝড় ও তুফান শিলাবৃষ্টি শুরু হয়। তুফানের আকার বিশাল থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকেরা, অনেকে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। জানা যায় বেশ কয়েকটি দোকান সহ কয়েকটি বাহনের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। তার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মাছ ব্যবসায়ীরা বলেন, মাছ বিক্রি করে তাদের সংসার চালাতে হয়। তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার রাতের ভয়ঙ্কর তুফানে। তাদের প্রায় 12 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাছের মার্কেটের সামনে থাকা একটি ভাতের হোটেল ও চা দোকান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের একটি টুকটুক গাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মাছ ব্যবসায়ী ও স্থানীয়রা বিধায়ক, সাংসদ ও মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে সাহায্যের আবেদন করেন। ঘূর্ণিঝড়ে আমাদের চেংকুরি বাইপাস মৎস্য আড়তের বিরাট ক্ষতি হয়েছে এবং আমরা যারা সাধারণ ব্যবসায়িক আছি, আমাদের ব্যবসায়িকদের প্রায় সকলে মিলে আমাদের 12 লক্ষ টাকার মতন ক্ষতিগ্রস্ত। তো আমরা মানে কি করতের ঘর, যে আড়ত ঘর যেটা ছিল আড়ত ঘর, তারপরে আমাদের মাছ ছিল, ফ্রিজ ছিল, স্টক, তারপরে মাছের আনার পরিবহন করার যে গাড়ি ছিল এগুলি সব ঘূর্ণিঝড়ে উড়াই নিয়ে গেছে, মাছগুলি উড়াই নিয়ে গেছে। হ্যাঁ, এবং এত ক্ষতি হয়েছে যেটা আমরা কোনো বাসায় আমরা পাইতেছি না যে কি করব। আমাদের এত ক্ষতি হয়েছে, বাজারের আশে পাশে যে দুইটা দোকান ছিল দুইটা দোকানও ক্ষতি হয়েছে। মাছ পিস ছিল আপনার বিভিন্ন সদাই বিক্রি করার এবং সামগ্রিক, যেখানে মার্কেট, তো এই মার্কেট হ্যাঁ বিভিন্নভাবে চা, অন্যান্য বিস্কিট বা অন্য দ্রব্যমূল্য এগুলি বিক্রি করে। বাতের হোটেল আছে, একটা হোটেল ছিল বাতের, সেটাও ক্ষতি হয়েছে। মানে আমাদের এত ক্ষতি হয়েছে যেখানে আমরা এই ক্ষতি কীভাবে কাটাই উঠবো সেটা আমরা ধারণা করতে পারতেছি না। এখন আমাদের এই ক্ষতিপূরণের জন্য আমরা মাননীয় সরকার এবং সরকারের কর্তৃপক্ষ এবং মৎস্য মন্ত্রণালয়ের অধীনস্থ যে কর্মকর্তাবৃন্দরা আছেন তাদের কাছে আমরা এই অসহায় ব্যবসায়িকদের একটি অনুরোধ, আমাদের যেন অন্ততপক্ষে একটু সাহায্য সহযোগিতা করেন, এই আমাদের দাবি। বর্তমান জমা জলের সমস্যা নাজেহাল দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দারা। বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে শিলচর আইজল রোডের দক্ষিণ কৃষ্ণপুরের একাধিক এলাকা। তাই জমা জল যন্ত্রণা নতুন কিছু নয় এখানকার এলাকাবাসীর কাছে। বৃষ্টি থেমে যাওয়ার পরও উত্তর কৃষ্ণপুরের গোটা এলাকার রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে, এমনকি সাধারণ মানুষের বাড়ির মধ্যে ঢুকেছে রাস্তার জল। তাই তারা জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগের কাছে অনুরোধ করেন অতি সত্ব তাদের সমস্যা সমাধান করার জন্য। বৃষ্টির জল, সামান্য বৃষ্টি দিলে রাস্তার জলে ডুবে যায়, বুঝছেন, আমরা ফ্ল্যাটে অনুভব করি। বাচ্চারা স্কুল যাওয়া আওয়া অসুবিধা হওয়ার, বুঝছেন, ওই যে ড্রেনগুলো একদম জল টানেন না, তো জলটা ব্লক আর কি, মানে জল যায় না, ওটার ব্যবস্থা লাগে। আমরা একটু অনুরোধ করি সরকারের কাছে যে ডেকে দেওয়ার লাগে। এটা দক্ষিণ কৃষ্ণপুর রেমোট দোকান তো নেই, মানে সোনাবাড়ি গেটের ভিতর পর্যন্ত এই এলাকাটা আছে, মেইন রোডের পাশে। পরিবার তো বহুত পরিবার, অনেক পরিবার, পুরা গ্রাম এদিকে জল, মানে ওই সাইডের বেশি প্রবলেম আর কি, ওই সাইডের মানুষের প্রবলেমটা বেশি, কারণ এই সাইডে জলটা ড্রেন নাই, বুঝছো না কথা, কী হয় বুঝছো না, মেইন রোডও জল আই হয় এবং এই যে মানে যতটা গল্লি আছে না, গল্লি গলি বোঝাও যায় না, মানে ফ্ল্যাটের অনুভব করি আর কি আমরা, সামান্য বৃষ্টি হইলে। এটা আইজল রোড, সোনাই রোড আর কি,
পিঠের পাশে। সোনাই তুন্দরকান্দিতে শুক্রবার রাতে বিজেপির এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিলচর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য অংশ নিয়ে জনতার কাছ থেকে ভোট চান। সভায় বক্তব্য রাখতে গিয়ে পরিমল বলেন যে দল দেশের উন্নয়নে কাজ করছে, তাদের ভোট দিলে সমাজ ও দেশের উন্নতি ঘটবে। আমার মধ্যে জীবে যে সৃষ্টি হয়েছে, এই জীবে যে আপনার তাড়াতাড়ি বিচারই হচ্ছে। 73 বছরে যারা সরকারও আছে তারা কেউ চেষ্টা করছে না বিভেদ মিত্র বিভেদ রাহার চেষ্টা করে। আপনারা এটার বিশ্লেষণ করতে আমি কেন অনুদয় দিয়ে মাথা পাইছি, কারণ এখানে এখানে বৃষ্টি খেদাই আনছি আপনারা আমি তো আসামের মন্ত্রী বা আসামের এমএলএ, আমি ওখান পর্যন্ত যদি আপনারা হই বালা করিয়া বুঝতে পারতাম না যে কত জাতি ধর্মের মানুষ এই আসামে। আমি দলাই দলাই এমএলএ মালা করিয়া সবের লোকে আসতে পর্যন্ত 35 বছর আগে বিধানসভা চলছে, সবের লোকে অবন আমি সম্পর্ক স্থাপন করতে পারছি না, কত ব্যাকওয়ার্ড জায়গা তো মানুষ আসছে কিন্তু তারাও তো বাঁচতে পারছে। নিজেদের পকেট ভরতে এবার আর সংখ্যালঘু মুসলিম ভোট নিয়ে মেকি কোমের ঠিকাদারদের ব্যবসা করতে দেবেন না বুদ্ধিমান মুসলিম ভোটাররা, আহ্বান ভাঙার এক বিজেপি জনসভায়। সারা দেশ জুড়ে শুরু হয়েছে 2024 লোকসভা নির্বাচনী প্রচার। কংগ্রেস শাসিত 70 বছরের সরকার তুলনায় বিগত 10 বছরের বিজেপি সরকারের একের পর এক উন্নয়নমূলক কাজকর্মের ফলে গোটা দেশেই এবার কেন্দ্রে আবার বিজেপির মোদী সরকার দেখতে জনপ্রিয়তার তুমুল ঝড় উঠেছে বিজেপির পক্ষে। গোটা দেশের সাথে তাল মিলিয়ে আমাদের করিমগঞ্জ সমষ্টিতেও আগত দিনে বিজেপি সরকারের উন্নয়নের দ্বারা বজায় রাখতে দয়া করে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি বিজেপি সরকারের মনোনীত প্রার্থী মাননীয় কৃপানাথ মালা মহাশয়কে দেবেন। আপনি বিজেপি প্রার্থীকে ভোট কেন দিবেন? উত্তর, কারণ এই এই 10 বছরে বিজেপি সরকার দেশের গরিব দুঃখী মানুষের সাথে দেশের ঐতিহ্য সার্বভৌমত্ব সংস্কৃতি রক্ষায় যে সব উন্নয়নমূলক কাজকর্ম করেছে সেটা পূর্বের কংগ্রেস শাসিত 70 বছরের সরকারের চেয়ে 1000 গুণ বেশি দেশ ও দেশের জন্য মঙ্গলকর কাজকর্ম বা পদক্ষেপ নিয়েছে সরকার। যেমন 1 নম্বরে দেশে কোনো মানুষের যাতে খালি পেটে না থাকে সেই উদ্দেশ্য নিয়ে বিজেপি সরকার এই 10 বছরের ভেতরে হতদরিদ্র মানুষের ঘরে ঘরে 1 টাকা মূল্যে রেশন বিতরণ করার বৃহৎ পদক্ষেপ নিয়েছে, যা বিগত করোনার সময় থেকে আজ পর্যন্ত একদম বিনামূল্যে রেশন বিতরণ কার্যসূচি চালিয়ে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। প্রথম দফার ভোটে 5 আসনেই জয়ী হবে বিজেপি, ঘোষণা হিমন্তের। মাধ্যমিকের ফল প্রকাশ, গণিতে রাজ্য সেরা শিলচরের সৌরজ্যোতি। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শিলচর, জলে ডুবে আছে দেবগ্রাম এলাকার ঘরবাড়ি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।